তাজপুর পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি বিশেষ পর্যটন কেন্দ্র হিসাবে বিখ্যাত হয়ে উঠেছে। এটি মন্দারমণি ও শঙ্করপুরের মাঝে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। এখানে একটি খুব সুন্দর সমুদ্র সৈকত রয়েছে। এই সমুদ্র সৈকতকে কেন্দ্র করে তাজপুরে পর্যটন শিল্প গড়ে উঠেছে। শান্ত নির্জন কোলাহলমুক্ত সমুদ্র সৈকত তাজপুর অনেকের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠেছে। শহরের ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে কয়েকটা দিন এখানে কাটাতে বেশ ভালোই লাগবে। বর্তমানে এখানে বেশ কিছু ভালো হোটেল বাজেটের মধ্যে পাওয়া যায়। এই হোটেলগুলিতে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ ডিনার সব রকম খাবার পাওয়া যাবে, যার গুণগত মান বেশ ভালো। নির্জন সৈকতে প্রকৃতির মাঝে পরিবারের সাথে একান্তে আনন্দ উপভোগ করার জন্য আদর্শ স্থান এই তাজপুর। দীঘা থেকে তাজপুরের দূরত্ব 18 কিলোমিটার আর শঙ্করপুর থেকে তাজপুরের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। তাজপুরের নিকটতম রেলওয়ে স্টেশন রামনগর। হাওড়া থেকে দীঘাগামী ট্রেনে করে রামনগর স্টেশনে নেমে অটো বা টোটো করে তাজপুরে আসা যায়। এছাড়া যারা প্রাইভেট কার বা বাসে করে কলকাতা থেকে আসবেন, তারা বিদ্যাসাগর সেতু পেরিয়ে কোনা এক্সপ্রেস ধরে কোলাঘাট নন্দকুমার পেরিয়ে বালেশ্বর স্টপেজে নামবেন, সেখান থেকে টোটো বা অটো করে তাজপুরে আসা যায়। দীঘা ও মন্দারমণির তুলনায় তাজপুরে পর্যটকের সংখ্যা কম থাকায় সমুদ্র সৈকত খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। পর্যটকদের কাছে অনুরোধ, এই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সৈকতকে কখনোই যেন নোংরা হতে দেবেন না এবং অপরকেও করতে দেবেন না। তাজপুরের সমুদ্র সৈকতে অসংখ্য লাল কাঁকড়া দেখা যায়। এই সোনালী রঙের বালির উপর লাল রঙের কাঁকড়া এক অপূর্ব দৃশ্য, যা দেখে চোখ সত্যিই জড়িয়ে যায়। আমরা এখন তাজপুরে এসেছি সবাই মিলে। সুন্দর বিশাল বীচ, ঝাউবনের সুন্দর সারি, জঙ্গল সারিবদ্ধভাবে সাজানো, ন্যাচারাল বিউটি। দীঘার থেকে তাজপুরের অনেক বেশি সুন্দর। এই সামনে মা মহামায়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের ফুল টিম বসে রয়েছেন। এখান থেকে তাজপুরের সামুদ্রিক যে ভিউ, সৌন্দর্য, তা উপভোগ করছেন সবাই। দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকতের ধার বরাবর ঝাউবনের বাগান এক শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ সৃষ্টি করে। এই পরিবেশে বাচ্চাদের খেলাধুলার জন্য উপযুক্ত স্থান। এখানে ছোট বাচ্চারা খেলাধুলা করে খুবই আনন্দ পায়। কথা বলছিস কেন? কথা বললে তো বুঝে যাবে। ওই গাছের ওইটাতে কিন্তু পড়ে যাবি, শিকড়টা।
তাজপুর থেকে দীঘা, মন্দারমণি ও শঙ্করপুর প্রভৃতি জায়গা খুব সহজে ঘুরে নেওয়া যায় টোটো বা অটো ভাড়া করে। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করুন আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য পাশের বেল আইকনটি প্রেস করুন, তাহলে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ওকে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও। ছিড়ে যাবে না? বসে না, বসে।